চঞ্চলা নারীর আঁচলের বাতাসে সুনামি শুরু হয়েছে খোদ আরক্ষা প্রশাসনের সাজানো ফুলের বাগানে। বাগানে শনাক্ত করা সুগন্ধিযুক্ত ফুলগুলিকে বাগান থেকে কুড়িয়ে আইপিএস বাবুর সুন্দর সাজিতে বসিয়ে দিচ্ছেন এই চঞ্চলা নারী। আইপিএস বাবুর আশকারায় তিনি সিনিয়র অফিসারদের বিদ্রুপ করতেও দ্বিধাবোধ করেননি। পুলিশ নারীর শোভাতে গদগদ আইপিএস বাবু। পুলিশ নারী আইপিএস বাবুর কার্যকলাপে প্রতিদিনই মুখ পুড়ছে আরক্ষা দপ্তরের, কিন্তু রহস্যজনকভাবে কেউ টু শব্দ করতে দুঃসাহস করছেন না। তিনি নারী শক্তি, কাউকে পরোয়া করেন না, তবে নারীর ক্ষমতায়নকে কীভাবে অপব্যবহার করবেন তা ভালো করেই রপ্ত করেছেন। এই নারীর স্ফুলিঙ্গে এখন জ্বলছে রাজধানীর পুলিশ প্রশাসন। বাঘা বাঘা পুলিশ অফিসাররাও এখন মুখে কুলুপ এঁটে রেখেছেন, কারণ তার মাথায় রয়েছে আইপিএসের বিশ্বস্ত হাত। স্বাভাবিকভাবেই এই নারী এখন জ্বালামুখী ভাষায় সিনিয়র অফিসারকে বিদ্রুপ করতেও দ্বিধাবোধ করছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব আরক্ষা দপ্তরকে ঠেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই নারীর মায়াজালের মায়ায় আবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রীর আরক্ষা দপ্তরের সাজানো ফুলের বাগানে বিষাক্ত রাসায়নিক ঢেলে দিচ্ছেন আইপিএস সাহেব। অথচ এই আইপিএসকে আরক্ষা দপ্তরের উন্নয়নের স্বার্থে রীতিমতো ফুল দুব্বা দিয়ে ফের আনা হয়েছিল রাজ্যে। রাজ্যে পা দিয়েই এই আইপিএস তার ফেলে যাওয়া পুরানো নেটওয়ার্ক সচল করেন। কাল বিলম্ব না করেই আরক্ষা প্রশাসনের পুষ্পবাগানে আইপিএসের সৌরভে ছুটে আসেন ম্যাডাম তেলি। ম্যাডামের উষ্ণতার পরশ পেতে মরিয়া হয়ে ওঠেন আইপিএস। শুধু কি তাই, ম্যাডামের উষ্ণতার পরশ পেয়েও অতৃপ্তি গ্রাস করে আইপিএস বাবুকে। শুরু হয় নতুন পুষ্পের সন্ধান। আরক্ষা প্রশাসনে সুগন্ধি পুষ্প খোঁজার বরাত পান ম্যাডামজি। স্বরাষ্ট্র দপ্তরের সাজানো বাগান থেকে সুগন্ধিতে ভরা ফুলের কলিগুলিকে একে একে ডেকে নিয়ে আসেন ম্যাডাম তেলি। কলি গাছ থেকে ছুটতে না চাইলেও জোর করে গাছ থেকে কুড়িয়ে আইপিএস বাবুর সাজিতে রেখে দেন রাজ্য পুলিশের বিষকন্যা তেলি ম্যাডাম। গত চার মাসে আইপিএসের সাজিতে 18 থেকে 20টি ফুল ও কলিকে জায়গা করে দিয়েছেন তেলি ম্যাডাম। অন্তরালে রয়েছে অজস্র স্বার্থ। আরক্ষা প্রশাসনের রান্নাঘরের খবর অনুযায়ী শারদ উৎসবের পরেই ম্যাডামজি শহর দক্ষিণের থানার মায়া মমতা ত্যাগ করে চলে আসবেন তিলুত্তমার পুলিশ হবে। তাহলে কিন্তু কপাল পূর্বে ইলা মমতাজের, এরাও কিন্তু ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। যে কোনো সময় আইপিএসের এক ইশারাতে তিলুত্তমার পুলিশি পাঠ চুকিয়ে জেলান্তরী হতে হবে ইলা মমতাজদের। প্রতি মুহূর্তে এই আশঙ্কার প্রহর গুনছেন তিলুত্তমার পুলিশ হাবের দুই শক্তিশালী নারী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।